চাণক্য রাজা চন্দ্রগুপ্তের মন্ত্রিত্ব লাভের কয়েক বছর পর প্রাসাদের ভোগময় জীবন ছেড়ে কুঁড়েঘরে সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন। সেখানে তিনি তার শিষ্যদের নানা বিষয়ে নৈতিক এবং আর্থসামাজিক বিষয়াদি নিয়ে শিক্ষা দিতেন। এসব নীতিকথা সংগৃহীত হয়েছিল। এসব নিয়ে তিনি তার একটি সংকলন রয়েছে, নাম চাণক্য নীতি দর্পণ। চাণক্যের সেই নীতি দর্পণের কিছু বিষয় এবার জানা যাক। প্রথম, শত্রুর গতিবিধি সম্পর্কে যে রাজা ধারণা করতে পারেন না এবং শুধু অভিযোগ করেন যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তবে সেই রাজাকে সিংহাসনচ্যুত করা উচিত। দ্বিতীয়ত, জীবনের সব উদ্যোগগুলি নির্ভর করে কেবল অর্থের ওপর, এজন্য সব থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত রাজস্ব আদায় বা খাজাঞ্চিখানার ওপর। তার মতে রাজ তহবিল বা অর্থ আত্মসাদের 40টি পদ্ধতি আছে। এখানে তার মতামত এমন, জিহ্বার ডগায় বিষ রেখে যেমন মধুর আস্বাদন করা অসম্ভব, তেমনি কোনো রাজকর্মচারী রাজার রাজস্বের সামান্য পরিমাণ অর্থ হলেও না খেয়ে ফেলার ঘটনাও অসম্ভব। জলের নিচে মাছের গতিবিধি যেমন জল পান করে বা পান না করেও বোঝা সম্ভব নয়, তেমনি রাজকর্মচারীর তহবিল আত্মসাত দেখা সম্ভব নয়। অতি উঁচু আকাশে পাখির উড্ডয়ন দেখা যেমন সম্ভব, তেমনি কোনো রাজকর্মচারীর গোপন কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হওয়া অসম্ভব। তৃতীয়ত, বীজ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিজকারত থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে সুলক্ষণাশ্রী, এসব গ্রহণ করা সঙ্গত। চতুর্থত, মনের বাসনাকে দুরুভিত করা উচিত নয়, এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। পঞ্চম, যারা পরিশ্রমী তাদের জন্য কিছুই জয় করা অসাধ্য নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশি বিদেশ নয়, মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। ষষ্ঠ, বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে ঠিক খুঁজে পায়, তেমনি যিনি কাজ করেন অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। সপ্তম, মন যদি খাঁটি হয় তবে পবিত্র স্থানে গমন অর্থহীন। অবশ্যই আজকের ভিডিওটির মধ্যে চাণক্যের যেই কয়েকটি কথা বলা হলো বা তার নীতি সম্পর্কে আলোচনা করা হলো, সেগুলি অবশ্যই আশা করব আপনাদের ভালো লেগেছে, কারণ এই বহুমূল্যবান নীতি অবশ্যই আমাদের চ্যানেলেই পাবেন। তো অবশ্যই এই ধরনের নীতি পরবর্তীকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।